প্রেম, সংঘাত, রেডিসন ব্লুর একটা কোঠা, মহারাষ্ট্রের এগারী ব্যবসায়ী গুয়াহাটির নৃশংস হত্যা, সোমবারে দুপরিয়া ভাগর গার্নুম শিয়রি উঠা লোমহর্ষক ঘটনা। প্রথমে নিউজ এইটিনত ফাঁদিল হওয়ার পাছতে হাহাকার লাগিল এই পঞ্চতারকা হোটেল রেডিসন ব্লু আর গুয়াহাটি আরক্ষীর মাজত। পশ্চিমবঙ্গের হাওড়ার দুই যুবক যুবতীর নৃশংস কাণ্ড, পুনের ব্যবসায়ী গুয়াহাটিলে মাতি হত্যা। আমি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টে এই ভয়ঙ্কর কাণ্ডের সবিশেষ আমি পুনের পর জানাই আছিল। আমি জানাইছিল যে কিদরে বিলাসী হোটেলের ভিতর বন্ধ কোঠার ভিতর রক্তাক্ত অবস্থাত এজন ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। সুরেশ চন্দীপক যাকালি দুপুরিয়ার ভাগতে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল আর এই গোটাই ঘটনা পাহরলৈকে আইছিলে প্রায় 5:30। প্রকৃততে এইগৰাকী চন্দীপক এসেকা দিবর বাবে প্রথমে পরিকল্পনা করেছিল। মোবাইলত অন্তরঙ্গ মুহূর্তের ফটো আবদ্ধ হয়ে আছিল, সেই মোবাইলটি জব্দ করা পরিকল্পনা আছিল। এইখন 5-star হোটেল রেডিসন ব্লুরে 922 নম্বর কোঠাত উদ্ধার সন্দীপ সুরেশের রক্তাক্ত মৃতদেহ, গুয়াহাটি বিমানবন্দরত গ্রেপ্তার বিকাশ অঞ্জলি। প্রেম ভাল পাওয়ার সম্পর্ক আছিল পুনের ব্যবসায়ী সন্দীপ আর কলকাতার হাওড়ার অঞ্জলির মাজত। দীর্ঘদিনিয়া প্রেম ভাল পাওয়ার মাজতে সন্দীপর মনত ঠা খাইছিল কু অভিসন্ধি। অঞ্জলি সন্দীপর অন্তরঙ্গ মুহূর্তর ফটো ভিডিও দেখায় ব্ল্যাকমেইলিং করেছিল সন্দীপে। হয় তেনে অসহ্যকর ব্ল্যাকমেইলিং সহ্য করব নারী অঞ্জলিয়ে বর্তমানের প্রেমিক বিকাশের সঙ্গে মিলে রচিলে এক ভয়ঙ্কর ব্লু প্রিন্ট। সেই বিকাশলে সন্দীপে কিছু ফটোগ্রাফ পঠাই দিলে, সেই ফটোগ্রাফখিনি আসলে যে যেতিয়া অঞ্জলি আর সন্দীপে হোটেলত নৈশ যাপন করেছিল সেই কেটা দিনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তর কিছু কিছু ফটোগ্রাফ। এই ফটোগ্রাফখিনি যেতিয়া অঞ্জলির বন্ধু বিকাশলে পঠাই দিলে, বিকাশ আর অঞ্জলির মাজর যে সম্পর্ক আছিল সেই সম্পর্কটো অলপ ফাট মেলে, কিন্তু তথাপিও দুয়োর মাজত পুনের বুঝাবুঝি হয় আর তেতিয়া দুয়ে ঠিক করে যে সন্দীপর হাতত যিখিনি ফটোগ্রাফ আছে সেই ফটোগ্রাফখিনি কেনেকে লৈ আনিব পৰা যায়। তেওঁলোকে ঠিক করলে যে অঞ্জলিয়ে পুনের লগ পোৱাৰ বাহানাত সন্দীপক কলকাতালৈ মাতিব। কলকাতালৈ মাতি প্রথম অঞ্জলি যাব লগ পাব আর তেতিয়াই অলপ সময়ের পিছতে গৈ অঞ্জলির বন্ধু বিকাশ উপস্থিত হব। বিকাশ আর অঞ্জলিয়ে দুয়ো মিলি সন্দীপক ওভার পাওয়ার করে তারপর মোবাইল যিকেটা মোবাইল তার লগত পোৱা যাব সেইকেইটা কাঢ়ি লৈ আনিব, যাতে সেই ঘনিষ্ঠ মুহূর্তর ফটোগ্রাফ বিলাক সম্পূর্ণভাবে হস্তগত হয়। সন্দীপ অঞ্জলিয়ে বহু ঠাইত গোপন নিশাও কটাইছিল। কলকাতার বিমানবন্দরত রেস্তোরাঁ থাকা অঞ্জলি প্রেমত হাবু ডুবু খাইছিল ব্যবসায়ী সন্দীপ সুরেশে। আর যেতিয়া অঞ্জলি সন্দীপর পর আঁতরি যাবলে চেষ্টা করেছিল তেতিয়াই ব্ল্যাকমেইলিংর ভয় দেখাইছিল অঞ্জলিক। অঞ্জলি আঁতরিবলে চেষ্টা করেছিল কারণ সন্দীপ আছিল বিবাহিত 13-বছরীয়া সন্তানের পিতৃ। সন্দীপর মোবাইল নাম্বার ব্লক করেছিল অঞ্জলি আর যেতিয়া বিকাশের সঙ্গে মিলি হত্যার ব্লু প্রিন্ট রচিছিল অঞ্জলি আর বিকাশে, তেতিয়াই মোবাইল ফোনের ব্লক খুলি দিছিল অঞ্জলিয়ে। সন্দেহ হয়েছিল সন্দীপর, সেইবাবে সন্দীপে গুয়াহাটীত লগ করার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা মর্মে সন্দীপ আর অঞ্জলি আহিছিল একেখন ফ্লাইটতে আর বিকাশ আহিছিল আন এখন ফ্লাইটত অকলে। পূর্বর নিশার দরে গুয়াহাটির হোটেল রেডিসন ব্লুর বিলাসী কোঠাত অঞ্জলি শহরে নিশা কটাম বলে ভাবিছিল সন্দীপে। পিছে কলকাতাতে বিকাশ অঞ্জলিয়ে আরম্ভ করেছিল খেল। বিমানের অহা সন্দীপ অঞ্জলিয়ে প্রথমে আহি উপস্থিত হয়েছিল রেডিসন ব্লুত, আন এখন বিমানের কলকাতার পর গুয়াহাটি পাইছিল হি বিকাশ। এইখন পঞ্চতারকা হোটেলের নবম মহলার এটা কোঠা বুক করেছিল সন্দীপ অঞ্জলিয়ে। দশম মহলার আন এটা কোঠা বুক করে খাপ পিটি আছিল অঞ্জলির বর্তমানের প্রেমিক বিকাশ। তার পিছতে রেডিসনের বিলাসী কোঠার ভিতর ঘটেছিল সেই লোমহর্ষক ঘটনা। স্লিপিং ট্যাবলেট খুয়াই রশিরে বাঁধি আক্রমণ করা হয়েছিল সন্দীপক। দুইজন অভিযুক্ত আগর পৰা প্ল্যান করে আসিল আর ভিক্টিমক চাহর লগত বা কফির লগত বা পানির লগত মিলাই খুয়া বলে স্লিপিং ট্যাবলেটের নিচিনা ট্যাবলেট লৈ আহিছিল। সেইখিনি ট্যাবলেট আমি পাইছো, যদিও খুয়াব পারিছিল না নাই এতিয়ালৈকে আমি কব পৰা হোৱা নাই।
কলিকতার পরাই ভিক্টিমক খুয়াই বেহুজ করবলে লাড়ু বনায় আনিছিল আর সেই লাড়ুত অভিযুক্ত কোয়া মতে ভাং মিহলাই আনিছিল যাতে অলপ খালে নিশা হয় বা অলপ বেহুজ হয়ে যায়। আমার তথ্য মতে গম পাওয়া গেছে যে সেই লাড়ুর আধা লাড়ু ভিক্টিমক খুয়াইছিল অঞ্জলিয়ে খুয়াইছিল। যেহেতু মূর্ছা গল ভিক্টিম আঘাতপ্রাপ্ত হল হেড ইঞ্জুরিও থাকিব পারে আর অত্যন্ত রক্তক্ষরণ হয়েছে এটা সময় মূর্ছা গলের অবশেষত সেই ভিক্টিমর মৃত্যু হল। ত্রিকোণীয় প্রেম সংঘাত ব্ল্যাকমেলিং আর এই নৃশংস ঘটনায় জোকারি গল রাজধানী গুয়াহাটি। ইতিমধ্যে পুনের মৃত ব্যবসায়ীগীর পরিয়ালে জালুকবাড়ি থানা দাখিল করেছে এজাহার। ক্রিমিনেল মোটিভ লৈ ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করা বিকাশ অঞ্জলি এটা রঙা ঘরের আলোকী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।